নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এবং যে আপডেটটি হচ্ছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পরীক্ষা সম্পর্কিত অর্থাৎ তোমরা যা যারা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসেই শুরু হতে চলেছে তো কনস্টেবলের ক্ষেত্রে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কবে পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো অর্থাৎ যা যারা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কবে পরীক্ষা হবে এবং তার সাথে সাথে পরীক্ষা সম্পর্কিত আরও কিছু নতুন আপডেট রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করবো তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি মতো পেয়ে যাবে ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা যারা ভিডিওর দেখছ প্রত্যেকে লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এই যে আপডেটটি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে অর্থাৎ এই সপ্তাহের যে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে সেই পেপারে এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে এবং তোমাদের জানাই রাখি এখানে যে সমস্ত আপডেটগুলি দেয়া রয়েছে প্রত্যেকটি হচ্ছে অফিশিয়াল আপডেট তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করেছ নির্দিষ্ট ডেট অনুসারেই তোমরা প্রিপারেশান চালিয়ে যাও দেখো এখানে বলা হচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশের পরীক্ষা ডিসেম্বরে দেখো শুরুতেই বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ও রাজ্য পুলিশের কয়েকটি পদের পরীক্ষা সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই হবে অর্থাৎ ডিসেম্বরে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে পরীক্ষা চলবে এবং এই সব পরীক্ষার তারিখ শূন্যপদ সিলেবাস ইত্যাদি দেওয়া হলো এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে কলকাতা পুলিশের যে কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা সেটি উনত্রিশে ডিসেম্বর দু হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তোমরা যা যারা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করেছ তোমাদের যে পরীক্ষার টেন্টিভ ডেট সেটি হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু তো সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট সময় রয়েছে বা নির্দিষ্ট ডেট রয়েছে এই ডেট মাথায় রেখেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে দেখো এখানে বলা হচ্ছে এই পদে শূন্য পদ আছে ছেলেদের ক্ষেত্রে তিন হাজার চারশো চৌষট্টি মেয়েদের ক্ষেত্রে দুশো সত্তর এই পদের জন্য মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমেই হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখো এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা হবে অর্থাৎ দেখো প্রথমেই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের লিখিত মেন পরীক্ষা হবে এবং তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট তো এই সমস্ত ধাপগুলি রয়েছে পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে যে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা তোমাদের হবে সেখানে একশো নম্বরের পরীক্ষা হবে একশোটি অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপেল চয়েস কোশ্চেন থাকবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থেকে চল্লিশ নম্বর থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে তিরিশ নম্বর অর্থাৎ এই যে ম্যাথামেটিক্সের যে কোশ্চেন সেগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে পরবর্তী দেখো রিজনিং থেকে রয়েছে তিরিশ নম্বর টোটাল দেখো এখানে চল্লিশ তিরিশ সত্তর আর তিরিশ একশো একশো নম্বরের একশোটি এমসি টাইপের কোয়েশন থাকবে টোটাল সময় পাবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে তোমাদের পরীক্ষা দিতে হবে নেগেটিভ মার্কিং রয়েছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য দেখো এখানে থাকবে তোমাদের এক নম্বর কিন্তু কাটা যাবে অর্থাৎ এখানে ওয়ান বাই ফোর্থ নেগেটিভ মার্কিং রয়েছে প্রশ্ন হবে বাংলা ভাষায় এবং নেপালি ভাষাতে এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপযোগ অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা যাকে বলা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের ডাকা হবে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের পি পিইটি পরীক্ষা হবে এবং তারপরে দেখো এখানে শারীরিক মাপযোগের পরীক্ষায় উচ্চতা ওজন বয়স ইত্যাদি দেখা হবে শারীরিক মাপযোগের পরীক্ষায় সফল হলে অর্থাৎ কোয়ালিফাই করলে শারীরিক যে সক্ষমতার পরীক্ষা হবে অর্থাৎ প্রথমে তোমাদের মাপজোক হবে তারপরে সক্ষমতার পরীক্ষা হবে এবং দেখো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পরীক্ষায় সফল হলে অর্থাৎ কোয়ালিফাই করলে শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু হবে অর্থাৎ এই সমস্ত পরবর্তী ধাপগুলো তোমাদের হবে ছেলেদের বেলায় দেখো এখানে বলা হচ্ছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়তে হবে এবং মেয়েদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে এবং রূপান্তরকামীদের ক্ষেত্রে তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার দৌড়তে হবে এবং দৌড়ে একবারেই কিন্তু সুযোগ পাবেন অর্থাৎ একবারেই কিন্তু চান্স থাকবেই প্রথমবারেই তোমাকে কোয়ালিফাই করতে হবে দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য কিন্তু নেওয়া হবে এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবেই মেন পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে এবং দেখো মেন পরীক্ষার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে পঁচাশি নম্বরের তোমাদের লিখিত মেন পরীক্ষা কিন্তু হবে পঁচাশি নম্বরের এবং এই যে পঁচাশি নম্বরের ক্ষেত্রে পঁচাশিটি অবজেক্টিভ মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে পঁচিশ নম্বর ইংরেজি থেকে রয়েছে দশ নম্বর এখানে কিন্তু ইংরেজির সাবজেক্ট রয়েছে দশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের যেখানে পঁচিশ নম্বর থাকবে এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস থেকে রয়েছে তোমাদের পঁচিশ নম্বর টোটাল এক ঘন্টা সময় রয়েছে নেগেটিভ মার্কিং এখানে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ ওয়ান বাই ফোর্থ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং এখানেও তোমাদের প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষাতে এবং লিখিত পরীক্ষা দেখো এখানে লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এই হচ্ছে পুরো প্রসেস অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে একশো নম্বরের তারপরে মেন পরীক্ষা হচ্ছে পঁচাশি এবং পনেরো হচ্ছে ইন্টারভিউ এবং দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কাদের জন্য এরা হচ্ছে যা যারা সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশান করেছ পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য যা যারা অ্যাপ্লিকেশান করেছ তাদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারির শেষ সপ্তাহে এবং এই পদে শূন্য পদ বেড়ে হয়েছে এগারোশো একত্রিশটি চারটি ধাপে তোমাদের নিয়োগ হবে প্রথমেই হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা যেটি হবে জানুয়ারি দু হাজার পঁচিশে এবং তাতে সফল হলে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার যে পরীক্ষা সেগুলো তোমাদের হবে দেখো এখানে বলা হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং তারপরে হবে ফাইনাল পরীক্ষা এবং সব শেষে হবে তিরিশ নম্বরের পারসন্টেজ টেস্ট তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটি হবে দুশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ থেকে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন অর্থাৎ এক একটির ক্ষেত্রে দুই নম্বর করে থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন অর্থাৎ প্রশ্ন থাকবে পঁচিশটি কিন্তু এক একটির জন্য দুই নম্বর করে দেওয়া হবে পরবর্তী অ্যারিথমেটিক থেকে রয়েছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা পঁচিশটি প্রশ্ন সময় থাকছে নব্বই মিনিট এবং কোশ্চেন পেপার বাংলাতে এবং ইংলিশে সেট করা হবে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই ফোর্থ কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে সফল হলে দেখো শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং শারীরিক মাপযোগের পরীক্ষায় উচ্চতা ওজন বুকের ছাতি দেখা হবে এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ শারীরিক মাপজোক হবে এবং তারপরে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এই পরীক্ষায় ছেলেদের বেলায় দেখো এখানে বলা হচ্ছে তিন মিনিটে আটশো মিটার দৌড় আর মেয়েদের ক্ষেত্রে দুই মিনিটে চারশো মিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হচ্ছে আর রূপান্তরকামীদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এক মিনিট চল্লিশ সেকেন্ডে চারশো মিটার দৌড় এরপরে ফাইনাল তোমাদের লিখিত পরীক্ষা হবে ফাইনাল যে লিখিত পরীক্ষা এই পরীক্ষার ক্ষেত্রে দেখো ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে দুশো নম্বরের তিনটি পেপার থাকবে প্রথম পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক যেখানে একশো নম্বর জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশ আর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে রয়েছে পঁচিশ নম্বর টোটাল হচ্ছে এখানে পঁচাত্তর এবং তারপরে দেখো এরিথমেটিক থেকে রয়েছে পঁচিশ অর্থাৎ টোটাল দেখো পঞ্চাশ আর পঁচিশ পঁচিশ পঞ্চাশ টোটাল একশো নম্বর হল এবং সময় থাকছে দু ঘন্টা আর পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইংরেজি যেখানে রয়েছে পঞ্চাশ এক ঘন্টা সময় এবং বাংলা হচ্ছে পঞ্চাশ এক ঘন্টা সময় তো এই হচ্ছে টোটাল দুশো নম্বরের তিনটি পেপার কী কী তিনটি পেপার প্রথম হচ্ছে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক একশো নম্বর পরবর্তী হচ্ছে ইংলিশ থেকে পঞ্চাশ আর বাংলা থেকে পঞ্চাশ টোটাল দুশো নম্বরের পরীক্ষা এবং দেখো এখানে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক পেপারের বেলায় প্রশ্ন থাকবে বাংলা ইংরেজিতে এবং সময় থাকবে এক ঘন্টা বাংলার ক্ষেত্রে পঞ্চাশ নম্বর এক ঘন্টা সময় জেনারেল স্টাডিজের ও অ্যারিথমেটিকের ক্ষেত্রে প্রশ্ন থাকবে বাংলা ইংলিশে এবং নেপালি ভাষাতে পরবর্তী দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া রয়েছে যেটি হচ্ছে এখানে তিন নম্বরে দেখো গদ আগে দেয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দু হাজার পঁচিশের ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখো এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করেছ কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশে তোমাদের নির্দিষ্ট ডেটেই তোমাদের পরীক্ষা হবে এখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল যা যারা অ্যাপ্লিকেশান করেছ আগামী ষোলোই ফেব্রুয়ারি দু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা এই পদে শূন্য পদ এগারো হাজার সাতশো উনপঞ্চাশ আশা করি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছ ষোলোই ফেব্রুয়ারি ডেট মাথায় রেখেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে দেখো এখানে বলা হচ্ছে মোট চারটি পর্যায়ে তোমাদের হবে পরীক্ষা প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক মাপযোগ যেটা হচ্ছে পিএমটি তারপরে হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে ইন্টারভিউ প্রথমে হবে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা পঁচাশিটি এমসিকিউ টাইপের কোয়েশান থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থেকে রয়েছে পঁচিশ নম্বর পরবর্তী দেখো ইংলিশ থেকে রয়েছে দশ নম্বর এখানে ইংলিশ কিন্তু রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স রয়েছে মাধ্যমিক মানের পঁচিশ নম্বর আর ও লজিক্যাল অ্যানালাইসিস থেকে রয়েছে পঁচিশ নম্বর এক ঘন্টা টোটাল সময় নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে ওয়ান বাই ফোর্থ কোয়েশ্চেন পেপার সেট করা হবে বাংলা এবং নেপালি ভাষাতে সফল হলে পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে দেখো চার মিনিটে আটশো মিটার এখানে কিন্তু তোমাদের দৌড়তে হবে পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে এখানে তোমাদের আটশো মিটার চার মিনিটে আর পরবর্তী দেখো এখানে ষোলোশো মিটার এখানে কিন্তু বিভিন্ন এখানে রূপান্তর রূপান্তরকামীদের ক্ষেত্রে বলা হচ্ছে তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার এখানে কিন্তু দৌড়তে হবে দৌড়ে একেবারেই কিন্তু সুযোগ দেওয়া হবে অর্থাৎ চান্স কিন্তু একবারেই থাকবে সেখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের কিন্তু ব্যবহার করা হবে এবং সব শেষে তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ হবে পরবর্তী দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ঘদ আগে দেওয়া রয়েছে কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের শেষে বেরোবে এটাও কিন্তু আরও একটি আপডেট কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের শেষে বেরোবে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে জানুয়ারিতে শারীরিক সক্ষমতার যে পরীক্ষা সেটা কিন্তু জানুয়ারিতে হবে এবং শারীরিক মাপজোকের পরীক্ষা দেখো এখানে বলা হচ্ছে উচ্চতা ওজন এবং বুকের ছাতি কিন্তু দেখা হবে এরপরে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা যেখানে ছেলেদের ক্ষেত্রে তিন মিনিটে আটশো মিটার কিন্তু দৌড়াতে হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে দুই মিনিটে চারশো মিটার এখানে কিন্তু দৌড়াতে হবে এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা তো এই হচ্ছে পুরো তথ্য অর্থাৎ তোমরা যা যারা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে তাদের এই নির্দিষ্ট ডেটেই কিন্তু পরীক্ষা হবে আমি দেখো শর্টে আরও একবার বলে দিচ্ছি তোমরা যা যারা দেখলে বিভিন্ন পোস্টের জন্য আশা করি তোমরা অ্যাপ্লিকেশান করেছ দেখো এখানে আমি শটে তোমাদের বলে দিচ্ছি কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি উনত্রিশে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে প্রথম আপডেট কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে প্রথম আপডেট দেখো এখানে দ্বিতীয় আপডেট তোমাদের জানিয়ে রাখি এখানে দ্বিতীয় কি আপডেট এসেছে দ্বিতীয় আপডেটে দেখো বলা হচ্ছে এখানে এখানে রয়েছে দ্বিতীয় আপডেট পশ্চিমবঙ্গ পুলিশের যে সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এরা হচ্ছে দ্বিতীয় আপডেট পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে দুই নম্বর আপডেট দেখো পরবর্তী এখানে তিন নম্বর আপডেটের ক্ষেত্রে কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা সেটা আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে তিন নম্বর আপডেট এবং চতুর্থ আপডেট যেটা হচ্ছে চার নম্বর আপডেটের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যেটা হচ্ছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের শেষে বেরোবে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা জানুয়ারি দু হাজার পঁচিশেই হবে তো এই হচ্ছে চারটি টোটাল আপডেট রয়েছে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করেছিলে নির্দিষ্ট ডেট মাথায় রেখে তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে এই হচ্ছে সম্পূর্ণ তথ্যই এই আপডেটটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে আর আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যা যারা ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত আপডেটগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ